জমি দখলকে কেন্দ্র করে মারপিট ও গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ উঠল জাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে উল্লেখ্য বছর খানেক আগে আব্দুল হামিদ নামের ব্যক্তির কাছ থেকেই জমি ক্রয় করেছিলেন ইলদার হোসেন লস্কর নিজের ক্রয় করা জমিতে কনস্ট্রাকশনের কাজ চালাচ্ছেন ইলদার হোসেন লস্কর জানা যায় সেই কাজের জায়গায় বাধা প্রদান করেন এবং তিন লক্ষ টাকা গুন্ডা ট্যাক্স দেওয়ার জন্য ইলদার হোসেনকে হুমকি দেন জায়েদ আহমেদ মজুমদার ইলদার হোসেন টাকা দিতে আপত্তি জানান এবং বলেন কোর্ট রেজিস্ট্রি করে জমি কিনেছি তোমাকে কেন টাকা দিতে হবে এই কথা শোনার পর জাহেদ আহমেদ নিজের দলবল নিয়ে বলপূর্বক জমি দখলের চেষ্টা চালান উল্লেখ্য জায়েদ আহমেদ মজুমদারের উপর আরও অভিযোগ রয়েছে তিনি বিগত আট বছর থেকে আইনকানুনকে ধোঁকা দিয়ে আসছেন আট বছর আগে তিনি একটি মার্ডার কেসের সাক্ষী হয়েছিলেন আর প্রাণাসের হুমকির ভয়ে তিনি কোর্ট মারফত একটি পিএসও অর্থাৎ পার্সোনাল সিকিউরিটি গার্ড তার সাথে দেওয়ার জন্য আর্জি দিয়েছিলেন এবং কোর্ট এই আর্জি মঞ্জুর করে জাহেদ হোসেনকে একটি পার্সোনাল সিকিউরিটি গার্ড প্রদান করে এই পার্সোনাল সিকিউরিটি গার্ডের সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন কার্যকলাপ করে থাকে। নিজেকে অফিসার বলে দাবি করেন সরকারি বড় পদাধিকারী দাবি করে বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে থাকেন এ বিষয়ে ইলদার হোসেন শিলচর সদর থানায় একটি এজাহার দাখিল করেছেন এবং প্রশাসনের কাছে সুবিচারের আর্জি জানিয়েছেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট